বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আসন্ন 2024 লোকসভা নির্বাচনের আগে রাজ্যে ঢুকে পড়ল 150 কেন্দ্রীয় আধা সেনা, বেনজিন সিদ্ধান্ত কমিশনের। লোকসভা ভোটের আগেই কেন রাজ্যে পাঠানো হলো কেন্দ্রীয় বাহিনী, কি বললেন নির্বাচন কমিশন? বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন। রাজ্যে ভোট ইতিহাসে এমন ঘটনা বেঞ্জেন। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার কথা, তার আগে রাজ্যে পা রাখতে চলেছে মোট 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কিন্তু এর কারণ কি? এই প্রশ্নে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। সাধারণত ভোট ঘোষণা হওয়ার পর, অর্থাৎ রাজ্যের আইন শৃঙ্খলা ও প্রশাসন কমিশনের হাতে যাওয়ার পরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। কিন্তু এবার অন্য পথে হারছে কমিশন। সূত্রের খবর, আগামী 1 মার্চ রাজ্যে আসছে 100 কোম্পানি আধা সেনা, 7 মার্চ আসবে আরও 50 কোম্পানি, তার আগে আগামী 3 মার্চ রাজ্যে আসবে কমিশনের ফুল বেঞ্চ। সূত্রের খবর, প্রতিটি জেলার জেলা প্রশাসনকে এখন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তারই ভিত্তিতে এবং অতীত রেকর্ডে দেখে রাজ্যের 42টি লোকসভা কেন্দ্র এলাকার স্পর্শকাতর বুথ এবং স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ করা হবে। কারণ স্পর্শকাতর এলাকার ভিত্তিতে কোন এলাকায় কত বাহিনী মোতায়েন করা হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন। জানা গেছে আগামী 3 মার্চ রাজ্যে আসতে পারে কমিশনের ফুল বেঞ্চ। টানা 3 দিন ধরে রাজ্যের ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন তারা। রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তাদের পাশাপাশি তারা জেলার জেলাশাসক নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করবেন, হবে সর্বদলীয় বৈঠকও। কমিশনের তরফে জানানো হয়েছে, 1 মাস ধরে জমা পড়া রাজ্যের আইন শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্টের কারণে আগেভাগে বাংলায় বাহিনী পাঠানো হচ্ছে। তারা স্পর্শকাতর এলাকাগুলিতে রুট মার্চ এবং এরিয়া ডোমিনেশনের কাজ করবে। বাংলায় সর্বোচ্চ 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সবচেয়ে বড় কথা হলো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই মর্মে পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোনো একটি দফায় প্রয়োজন পড়লে সর্বোচ্চ 920 কোম্পানি পর্যন্ত সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা যাবে। এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিবকে চিঠি দিয়েছেন নির্বাচন কমিশন সচিব। তাতে তিনি বলেছেন, সব মিলিয়ে 3400 কোম্পানি বাহিনী লাগবে লোকসভা ভোটের জন্য।